হ্যালো ভিউার্স ডিসকিট ম্যাথমেটিক্সের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার ভিডিওগুলো আপনার নিয়মিত দেখে আসতেছেন গত লেকচার যা ভিডিওটিতে আমি আলোচনা করেছি প্রোপোজিশনাল লজিক সম্পর্কে যারা সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই ভিডিওটি দেখার পর এই ভিডিওটি টোলে চলে আসবেন এই ভিডিওটি টোলে আমি আলোচনা করব লজিক্যাল অপারেটর অথবা কানেকটিভস সম্পর্কে তো গত লেকচার ভিডিওর শেষের দিকে আমি বলেছিলাম লজিক্যাল অপারেটর অথবা কানেকটিভস কি তারপরও আবার বলে নিচ্ছি লজিক্যাল অপারেটর বা কানেকটিভস আমরা ব্যবহার করি যখন কোনো একটা প্রপোজিশনকে পরিবর্তন করে নতুন একটা প্রপোজিশন তৈরি করি অথবা দুই বা ততোধিক প্রপোজিশনকে একসাথে করি তখনই আমরা এই লজিক্যাল অপারেটরস বা কানেকটিভসগুলো ব্যবহার করি তো যেই সকল লজিক্যাল অপারেটর সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম সেগুলো আবার এখানে লিখে নিচ্ছি প্রথম যেই সিম্বলটা আমি ব্যবহার করতেছি এটাকে নট লজিক্যাল অপারেটর বা কানেকটিভস বলা হয় সেকেন্ড যেটা আছে অ্যান্ড বলে থাকি আমরা সিম্বলগুলো আপনার মনে রাখবেন এটাকে অর কানেকটিভস বা লজিক্যাল অপারেটর বলে থাকি এটাকে একজোর বলে থাকি আমরা এটাকে বলে থাকি কন্ডিশনাল বা ইমপ্লিফিকেশন বলতে পারি ইমপ্লিফিকেশন এবং এটাকে বলবো বায়ো কন্ডিশনাল দুই দিকে কিন্তু লক্ষ্য রাখবেন তীর চিহ্ন আছে তো এটাকে বলি আমরা বায়োকন্ডিশনাল রাইট তো একে একে সবগুলোর ব্যবহারই আমরা দেখব এই ভিডিও ডিটোলে আমি চেষ্টা করবো নট অ্যান্ড এবং অর এই তিনটার ব্যবহার দেখানোর এবং পরবর্তী ভিডিও ডিটলগুলোতে থাকবে ইমপ্লিপিকেশন এবং বায়োকন্ডিশনাল এবং এক্সর সম্পর্কে ওকে রাইট তো চলুন প্রথমে নট দিয়ে শুরু করি নট লজিক্যাল অপারেটার সম্পর্কে আমরা প্রথমে জানবো ওকে সো প্রথমে আমাদের এক্সাম্পল বা বোঝার নট অপারেশনটা বোঝার সুবিধার্থে আমি একটা প্রপোজিশন ধরে নিচ্ছি সে ফর এক্সাম্পল প্রপোজিশনটা হচ্ছে টুডে ইজ ফ্রাইডে তো আজকে শুক্রবার হয়তো আজকে শুক্রবার না বাট এই এই প্রপোজিশনটা আইদার কি রিটার্ন করবে ট্রু অথবা ফলস সো এই স্টেটমেন্টকে আমরা প্রপোজিশন বলতে পারি ওকে সো এই প্রপোজিশনকে আমরা অবশ্যই লজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি এটাকে আমরা পি ধরে নিতে পারি রাইট তো টুডে ইজ ফ্রাইডে এর নিগেশন এটাকে লক্ষ্য রাখবেন নিগেশন বা নট বলে থাকি আমরা নিগেশন এই লজিক্যাল যে প্রপোজিশনটা আছে এই যে প্রপোজিশনটা আছে তার নিগেশন কী হবে তার নিগেশন হবে আমি এখানে লিখে দিচ্ছি নিগেশনটা হবে টুডে ইজ নট ফ্রাইডে সো টুডে ইজ নট ফ্রাইডে ওকে সো নিগেশনটা দাঁড়াচ্ছে এই সেন্টেন্সের নিগেশনটা দাঁড়াচ্ছে টুডে ইজ নট ফ্রাইডে তাহলে এখানে নট ব্যবহার করে আপনি নিগেশন করতে পারবেন অথবা এরকমও বলতে পারবেন নিগেশনের ক্ষেত্রে ইট ইজ নট দ্য কেস ইট ইজ নট দি কেস দেন আপনি যে লাইনটা বলার দরকার এখানে বলতে পারেন টু ডে ইজ ফ্রাইডে ইট ইজ নট দ্য কেস দ্যাট টু ডে ইজ ফ্রাইডে ওকে সো এইভাবে আপনি একটা সেন্টেন্সকে নিগেশন করতে পারবেন তো যেটা বলেছিলাম যদি টু ডে ইস ফ্রাইডেকে পি ভেরিয়েবল দরি আমরা প্রপোজিশনাল ভেরিয়েবল পি হিসেবে এটাকে ডিক্লেয়ার করি তাহলে টু ডে ইজ নট ফ্রাইডেকে আমরা কী লিখতে পারবো নট পি এরকম লিখতে পারবো ওকে সো আবার বলে নিচ্ছি টু ডে ফ্রাইডে যদি আমরা পি ধরি তার নিগেশন কী দাঁড়াবে নট পি তো এই লজিক্যাল এক্সপ্রেশনের লক্ষ্য রাখবেন লজিক্যাল এক্সপ্রেশনের মিনিংটা বোঝানোর জন্য সবচেয়ে ব্যাটার ওয়ে হচ্ছে ট্রুথ টেবিল ব্যবহার করা ওকে সো এবার ট্রুথ টেবিল কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের শেখাবো পরবর্তী কয়েকটি ভিডিও টিউটোরিয়ালে অনেকবার আপনাদের ট্রুথ টেবিল ইউজ করতে হবে তাই একটু মনোযোগ সহকারে এখানে খেয়াল করবেন ওকে সো ট্রুথ টেবিল তৈরি করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে কতগুলো ভেরিয়েবল আছে আমাদের ভেরিয়েবল মাত্র একটা সো কতগুলো শাড়ি হবে সেটা বলে দিচ্ছি এখানে লক্ষ্য রাখবেন টু টু দ্য পাওয়ার এন শাড়ির সংখ্যা হচ্ছে টু টু দ্য পাওয়ার এন এন হচ্ছে কতগুলো ভেরিয়েবল এখানে কতগুলো ভেরিয়েবল আমরা ইউজ করতেছি মাত্র একটি তাহলে এন এর ভ্যালু হিসেবে হবে ওয়ান দ্যাট মিন্স টু টু দ্য পাওয়ার ওয়ান সমান ইকুয়াল হচ্ছে টু দ্যাট মিন্স আমাদের শাড়ি লাগবে দুইটা লক্ষ্য রাখবেন শাড়ি লাগবে দুইটা বাট আমরা তিনটা শাড়ি নেব সো কতগুলো শাড়ি লাগবে টু টু পাওয়ার এন লক্ষ্য রাখবেন তো আমরা এখানে একটা মাত্র ভেরিয়েবল আছে তাই আমি টু টু পাওয়ার এন এর ভ্যালু ওয়ান দিয়ে দিলাম সেটা হবে ইকুয়াল টু সো দুইটা শাড়ি নেওয়ার কথা বাট এক্সট্রা সবসময় একটা নিব আমরা যেহেতু আমার একটার মধ্যে আমাকে লিখতে হবে যে পি এবং নট পি একদিকে ইনপুট থাকবে অন্যদিকে আউটপুট থাকবে সো এই জিনিসটা লিখতে হবে ওকে রাইট এবার প্রপোজিশন পি এর ভ্যালু কি কী হতে পারে প্রপোজিশন পি এর ভ্যালু হয় মিথ্যা হতে পারে অথবা সত্য হতে পারে এবার এই প্রপোজিশন পিকে যদি আমরা নিগেশন করি তাহলে কী দাঁড়াচ্ছে যদি সে মিথ্যা থাকে তাহলে তার উল্টোটা হবে দ্যাট মিন্স সত্য যদি সত্য থাকে তাহলে নিগেশন হবে তার উল্টোটা ওকে সো লক্ষ্য রাখবেন যদি কেউ বলে টুডে ইজ নট ফ্রাইডে তাহলে তাকে নিগেশন করলে হবে টুডে ইজ ফ্রাইডে যদি কেউ বলে টুডে ইজ ফ্রাইডে তাহলে তার নিগেশন হবে টুডে ইজ নট ফ্রাইডে ওকে দ্যাটস অ্যান আপ নিগেশন সম্পর্কে অ্যান হয়েছে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তাহলে নিগেশনের ক্ষেত্রে কি হবে যদি আমি ভ্যালু বলি ওয়ান তাহলে আউটপুট হবে জিরো ইনপুট যদি বলি ওয়ান তাহলে আউটপুট জিরো ইনপুট যদি বলি জিরো তাহলে আউটপুট হবে ওয়ান ঠিক অপোজিটটা হবে সবসময় ওকে এবার আমরা কিছু নিগেশনের এক্সাম্পল ট্রাই করতে পারি এখানে অনেকগুলো এক্সাম্পল আছে সিক্স ইজ নেগেটিভ আমাদের যেটা করতে হবে ফাইন্ড দ্য নিগেশন অফ ইচ প্রপোজিশন প্রত্যেকটা প্রপোজিশনে নিগেশন ফাইন্ড করতে হবে তো সিক্স ইজ নেগেটিভ এটা নিগেশন আমরা কী লিখতে পারি আমরা চাইলে এটা নিগেশন লিখতে পারি সিক্স ইজ নন নিগে নন নিগেটিভ অথবা আমরা এইভাবে বলতে পারতাম ইট ইজ নট দ্য কেস দ্যাট ইট ইজ নট দ্যান আমরা বলতে পারবো যে সিক্স ইজ নেগেটিভ পরবর্তী কথাগুলো বলতে পারবো সো ইট ইজ নট দ্য কেস দ্যাট বলে আমরা জাস্ট সিক্স ইজ নেগেটিভ এই কথাটা বলতে পারবো ওকে এইখানে বলতে পারবো সিক্স ইজ নেগেটিভ তাহলে এটা নেগেশন হয়ে যাবে আবার টু প্লাস ওয়ান ইকুয়াল থ্রি এটাকে নেগেশন কীভাবে করতে পারবো টু প্লাস ওয়ান ইকুয়াল থ্রি আমরা বলতে পারবো টু প্লাস ওয়ান নট ইকুয়াল থ্রি তাহলে নিগেশন হয়ে যাবে পরবর্তীটা নিগেশন কিভাবে হবে দের ইজ নো পলিউশন ইন নিউ জার্সি আমরা কি এটা বলতে পারি দেয়ার ইজ পলিউশন ইন নিউ জার্সি দেয়ার ইজ পলিউশন ইন নিউ জার্সি সো আবার এখানে বলে নিচ্ছি ইট ইজ নট দ্য কেস দ্যাট বলে আপনি যে কোনো সেন্টেন্সকে নিগেশন করে নিতে পারবেন তারপর অবশ্য সেন্টেন্সটা বলতে হবে সিক্স ইজ নেগেটিভ রাইট দ্য সামার ইন মেরিন ইজ হট অ্যান্ড সানি এটাকে আমরা বলতে পারবো নিগেশন করলে ইট ইজ নট দ্য কে দ্যাট ইজি ওয়ে হচ্ছে এটাই ইট ইজ নট দ্য কেজ দ্যাট ইট ইজ নট দ্য কে দ্যাট বলে তারপরে এই পুরো সেন্টেন্সটা বলতে পারবেন আপনারা দ্য সামার ইন মেরিন ইজ হট অ্যান্ড সানি দেন টুডে ইজ রাসডে ডেফিনেটলি ইউ গেস ক্যান আন্ডারস্ট্যান্ড দিস এটা হবে টুডে ইজ নট থ্রাসডে নিগেশন হবে টু ডে ইজ নট থার্সডে অবশ্যই ক্যাপিটাল টি হবে ওকে যেহেতু এটা ডে এর নাম রাইট তো এই হচ্ছে নিগেশন সম্পর্কে ইনশাল্লাহ এবার আমরা চলে যাব অন্যান্য লজিক্যাল সো এখানে যে লজিক্যাল অপারেটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্ড অপারেটার নিয়ে এবার আলোচনা করবো আমরা সো এখানে একটা অলরেডি প্রপোজিশন দেওয়া আছে আপনার প্রপোজিশন দেখতে পাচ্ছেন এইখানে আসলে একটা না লক্ষ্য রাখবেন যে এই প্রপোজিশনটা দেওয়া আছে এটা কম্পাউন্ড প্রপোজিশন টুডে ইজ ফ্রাইডে অ্যান্ড লক্ষ্য রাখবেন এই যে এটা হচ্ছে আমাদের কানেকটিভস এবং অ্যান্ড সিম্বলটা নিশ্চয়ই আপনাদের মনে আছে এরকম সিম্বল সো এখানে যে সিম্বলটা দেওয়া আছে আবারও একটু লক্ষ্য রাখবেন টুডে ইজ ফ্রাইডে অ্যান্ড এই হচ্ছে আমাদের কানেকটিভস বা লজিক্যাল অপারেটর তাহলে টুডে ইজ ফ্রাইডে এতটুকু হচ্ছে একটা প্রপোজিশন আমরা পি ধরে নিতে পারি ইট ইজ রেইনিং এই প্রপোজিশনটাকে আমরা কিউ ধরে নিতে পারি এবং যেহেতু এখানে অ্যান্ড দেওয়া আছে আমরা বলেছি যে অ্যান্ড থাকলে আমাদের এই সিম্বলটা হবে তাহলে পি এন্ড কিউ তাহলে এটাকে লজিক্যাল এক্সপ্রেশন আমরা কীভাবে লিখতে পারবো পি অ্যান্ড কিউ সো এখানে ধরা হয়েছে পি হচ্ছে টু ডে ইজ ফ্রাইডে কিউ হচ্ছে ইট ইজ রেইনিং সো টু ডে ইজ ফ্রাইডে অ্যান্ড ইট ইজ রেইনিং তো আগেই বলেছি একটা এক্সপ্রেশনের মিনিং বোঝার জন্য সবসময় আমরা টু টেবিল ব্যবহার করব তাহলে আমরা পারফেক্টলি মিনিংটা বুঝতে পারবো ওকে সবগুলো কন্ডিশন আমরা চেক করতে পারবো সো টু টেবিল এখানে কতগুলো চলক আছে কতগুলো ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল আমরা বলেছিলাম টু টু পর এন হবে শাড়ি সংখ্যা তাহলে যেহেতু দুইটা ভেরিয়েবল আছে এন এর ভ্যালু হবে টু দ্যাট মিন্স টু স্কোয়ারকল হবে চার তো চারটি শাড়ি আমাকে তৈরি করতে হবে এটার জন্য ট্রুট টেবিল তৈরি করতে হলে তো আমি চারটি শাড়ির পরিবর্তে পাঁচটি নেব যেহেতু আপনার জানেন একটা হেডিং এর জন্য ব্যবহার ফাইন থাকবে আমার ইনপুট পি কিউ অন্য থাকবে আউটপুট যেটা হচ্ছে পি এন্ড কিউ ওকে রাইট তো এবার এগুলোর কি কম্বিনেশন হতে পারে এখানে ফলস ট্রু ফলস ট্রু এরকম দিয়ে আমাদের তো ফিল আপ করতে হবে কি কি কম্বিনেশন হবে কম্বিনেশনটা মনে রাখার একবার ইজিয়েস্ট ওয়ে আমি আপনাদের বলে দিচ্ছি লক্ষ্য রাখবেন ওয়ান ওয়ান এর ডাবল হচ্ছে টু যদি আরও থাকতো তাহলে টু এর ডাবল ফোর ফোর এর ডাবল এইট এরকম লিখতাম লক্ষ্য রাখবেন ওয়ান থেকে শুরু করেছি ওয়ান ওয়ান এর ডাবল হচ্ছে টু তো এই ওয়ান টু এগুলো দিয়ে কী বোঝাচ্ছি আমি ওয়ান দিয়ে বোঝাচ্ছি একটা ফলস একটা ট্রু একটা ফলস একটা ট্রু তো ফলস দিয়ে শুরু করলাম দেন টু টু দিয়ে কি বোঝাচ্ছি দুইটা ফলস দুইটা ট্রু ওকে সো একটা ফলস একটা ট্রু দুইটা ফলস দুইটা ট্রু আরও যদি থাকতো এদিকে আরও যদি ভেরিয়েবল থাকতো তাহলে চারটার চারটার ফলস চারটা ট্রু এরকম দিতাম দেন আটটা ট্রু আটটা ফলস আটটা ফলস আটটা ট্রু এরকম দিতাম ওকে সো দ্যাটস ইট এনিওয়াই এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই এবার আসি আমরা পি এন কিউ কী কী হবে আউটপুট এই কম্বিনেশনগুলোর জন্য আউটপুট কী কী হতে পারে সো আমরা এখান থেকে চেক করে নিই যদি এমনটা হয় লক্ষ্য রাখবেন আমরা বলেছি টুডে ইজ ফ্রাইডে হচ্ছে পি ইট ইজ রেইনিং হচ্ছে কিউ সো পি এর বেলু ফলস কিউ এর বেলু ফলস দ্যাট মিন্স টুডে ইজ নট ফ্রাইডে অ্যান্ড ইট ইজ নট রেইনিং তো এই কথাটা লক্ষ্য রাখবেন আমরা বলেছি যে আজকে শুক্রবার এবং বৃষ্টি হচ্ছে বাট এখানে বলতেছে আজকে শুক্রবার না বৃষ্টি হচ্ছে না তাহলে আমাদের যে স্টেটমেন্ট তার সাথে কি এটা স্যাটিসফাইড হচ্ছে না দেয়ার ইট ইজ ফলস তারপর এখানে বলতেছে টুডে ইজ নট ফ্রাইডে ইট ইজ রেইনিং বাট আমরা বলেছি আজকে শুক্রবার এবং বৃষ্টি হচ্ছে তাহলে সেই কথাটার সাথে এটাও ম্যাচ হচ্ছে না এখানে বলতেছে আজকে শুক্রবার বৃষ্টি হচ্ছে না তাহলে এটা কিন্তু ম্যাচ হচ্ছে না আমাদের স্টেটমেন্টের সাথে সবার শেষে যেটা আছে টুডে ইজ ফ্রাইডে অ্যান্ড ইট ইজ রেইনিং লোক রাখবেন টুডে ইজ ফ্রাইডে ইট ইজ রেইনিং তাহলে আজকে বৃষ্টি হচ্ছে আজকে শুক্রবার এবং বৃষ্টি হচ্ছে তাহলে এই ইনপুটটা এই কম্বিনেশনটা আমাদের স্টেটমেন্টকে স্যাটিসফাইড করতেছে দেওয়ার পর আমরা এখানে বলতে পারবো এটার ট্রুথ ভ্যালু হচ্ছে ট্রু তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো অ্যান্ডের ক্ষেত্রে যেই বিষয়টা লক্ষণীয় বিষয় অ্যান্ডের ক্ষেত্রে আপনারা এটা অ্যান্ড বলে থাকি আমরা লজিক্যাল অপারেটর আপনারা নিশ্চয়ই জানেন অ্যান্ডের ক্ষেত্রে আউটপুট তখনই সত্য হবে যখন কোনো একটা ইনপুট লাইনের সবগুলো ইনপুট সত্য হবে লক্ষ্য রাখবেন সবগুলো ইনপুট যখনই সত্য তখনই আউটপুট সত্য অন্যথায় কিন্তু কোথাও সত্য হবে না তাহলে আবার বলে নিচ্ছি সবগুলো ইনপুট যখন সত্য হবে ঠিক তখনই আউটপুট কী হবে অ্যান্ডের বেলায় সত্য হবে ওকে সো এই গেল অ্যান্ড অপারেটর নিয়ে এবার আমরা আলোচনা করব অর বা ডিজাংশন অপারেটার নিয়ে ওকে সো এখানে আগের মতোই দেখতে পাচ্ছেন প্রপোজিশন লিখা আছে টুডে ইজ ফ্রাইডে অর সো লোক রাখবেন অর এই হচ্ছে আমাদের কানেকটিভস অরকে আমরা এইভাবে উপস্থাপন করি ডেফিনেটলি আপনারা জানেন ইট ইজ রেনিং সো টুডে ইজ ফ্রাইডে ইট ইজ রেনিং তাহলে এটাকে একটা প্রপোজিশন ধরতে পারি পি এটাকে একটা প্রপোজিশন ধরতে পারি কিউ এবং অরের যে কানেকটিভসটা আপনার যে সিম্বলটা সেটা আপনারা জানেন পি অর কিউ তাহলে এই পুরোটাকে আমরা এই এক্সপ্রেশন এক্সপ্রেশনে লিখতে পারি পি অর কিউ এবার এই এক্সপ্রেশনের মিনিংগুলো ভালো করে বোঝার জন্য আমরা ট্রু টেবিল ব্যবহার করব এবং সেই জন্য কতগুলো শাড়ি হবে ডেফিনেটলি আপনারা বুঝে নিয়েছেন পাঁচটি শাড়ি আমি জানি একটু সময় নিচ্ছি বাট আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি সেই জন্য দুঃখিত পসিবল ইনপুটগুলো কী হতে পারে ডেফিনেটলি আপনারা জানেন আগে বলেছিলাম ওয়ান ওয়ান এট ডাবল হচ্ছে টু দ্যাট মিনস একটা ফলস একটা ট্রু একটা ফলস একটা ট্রু দুইটা ফলস দুইটা ট্রু পারফেক্ট এবার আমরা চেক করতে পারি লক্ষ্য রাখবেন অরের বেলায় একটা বিষয় খুবই এখানে ইম্পর্টেন্ট বিষয় অরের বেলায় যখনই দুইটা ইনপুট লক্ষ্য রাখবেন পি এবং কিউ যখনই মিথ্যা হবে ঠিক তখনই আউটপুট মিথ্যা হবে ওকে সো টুডে ইজ ফ্রাইডে হচ্ছে পি ইট ইজ রেনিং হচ্ছে কিউ এখানে কি বলতেছে টুডে ইজ নট ফ্রাইডে ইট ইজ নট রেনিং তো আগেই বলেছিলাম যখনই পি কিউয়ের ভ্যালু কী হবে মিথ্যা হবে উভয়ের ভ্যালু যখনই মিথ্যা হবে তখনই আউটপুটটা কী হবে মিথ্যা হবে অন্য সব ক্ষেত্রেই সত্য হবে সেটা কীভাবে হচ্ছে আমরা একটু চেক করে নিতে পারি আমাদের এই স্টেটমেন্টটা ছিল আজকে শুক্রবার অথবা আজকে ইট ইজ রেইনিং এটা বৃষ্টি হচ্ছে ওকে সো আজকে শুক্রবার অথবা বৃষ্টি হচ্ছে এটা বলছে যে বলতেছে যে আজকে শুক্রবার না বৃষ্টি হচ্ছে না তাহলে আমাদের স্টেটমেন্টের সাথে ম্যাচ হচ্ছে না দেওয়ার পর আউটপুট হবে ফলস তারপর এটা বলতেছে আজকে শুক্রবার না বাট বাইরে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং তাহলে এই কন্ডিশন ট্রু আমাদের স্টেটমেন্টকে ম্যাচ করতেছে আমরা বলছি যে কোনো একটা হলেই হবে যে আজকে শুক্রবার অথবা বাইরে বৃষ্টি হচ্ছে পরবর্তী স্টেটমেন্ট আজকে শুক্রবার কিন্তু বৃষ্টি হচ্ছে না কোনো প্রবলেম নেই আমাদের কথার সাথে ম্যাচ হচ্ছে তারপরে যেটা বলতেছে আজকে শুক্রবার অথবা কি হচ্ছে আজকে শুক্রবার অথবা বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে অবশ্যই এই কন্ডিশনও ম্যাচ হচ্ছে তাহলে এখানে ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন অ্যান্ড অ্যান্ডের বেলায় আমি বলেছিলাম সবগুলো ইনপুট যখন সত্য হবে ঠিক তখনই আউটপুট সত্য হবে আর অরের বেলায় যে কোনো একটা ইনপুট সত্য হলেই আউটপুট সত্য হবে লক্ষ্য রাখেন এই লাইনে যে কোনো একটা ইনপুট সত্য আউটপুট সত্য হয়েছে যে কোনো একটা ইনপুট সত্য আউটপুট সত্য হয়েছে আর সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট তো সত্য হবেই কোনো প্রবলেম নেই তো এইখানে লক্ষ্য বিষয়টা এইটাই ছিল যখনই দুইটা ইনপুট ফলস হবে তখনই আউটপুট ফলস হবে সো এই ভিডিও টিটারে এতটুকু থাকবে আশা করি অনেক চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে কেমন লাগলো এবং কতটুকু বুঝতে পেরেছেন ডেফিনেটলি আমাকে জানাবেন ওকে পরবর্তী ভিডিও টিটালে আমি হাজির হব নিশ্চয়ই একজোর গেইট একজোর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ওকে Allah Hafiz